ওকে এভরিওয়ান ওয়েলকাম টু মাই লিটল ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। কারণ আজকে কি জানো, আজকে একটা স্পেশাল ডে, কারণ আজকে হচ্ছে আমাদের কলেজে বসন্ত উৎসব। তো আমি ডান্স পারফরমেন্স করবো, অনেক কিছু করবো, অনেক অনেক মজা করব। তো তোমরা আমার সাথে সঙ্গে থাকো আর দেখতে থাকো যে সারাদিন কী করছি না করছি। আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরোটাই দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো কলেজে যাওয়া যাক আর আমরা কী করছি না করছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো। বাই গাইস, এই দেখো আমার আজকের আউটফিট। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ছাত্র সংসদের প্রতিনিধিদের আহ্বান জানাচ্ছি প্রদীপ প্রজ্বলনের জন্য। শুভ বৈদ্য স্টেজের পাশে দেখা করবে। মহাবিদ্যালয়ের সকল শিক্ষাকর্মী বন্ধুদের আহ্বান জানাচ্ছি প্রদীপ প্রজ্বলনের জন্য, আপনারা চলে আসুন। আমার কাছে বিশেষ করে বসন্ত মানে শোভনবাবু যেটা ভাবছে সেটা নয়, বসন্ত মানে একটা ঋতু নয়, বা আলামিনরা যেটা ভাবছিলাম যে কথাগুলো বলবো অন্য সময় বলি সে কথাগুলো বলবো। অধ্যাপক শিক্ষক বক্তাদের একটা মুশকিল হচ্ছে, তারা মাইক খুলে যেত। আমরা সেটা বহু জায়গায় দেখেছি, তার বলা শেষ হয়ে যাওয়ার পরে তিনি অনেকক্ষণ বসে থাকেন জানেন, আবার সব শেষের দিকে যখন আসাতে ফাঁকা হয়ে যায় তখনও যিনি বলতে ওঠেন শ্রোতা বিশেষ নেই তখনও তিনি বলেছেন। মানে তিনি লিখে এনেছেন দেড় পৃষ্ঠা, শ্রোতা কমে গেছে, তখন দেড় পৃষ্ঠাই বলতে হবে যে পরিস্থিতি অনুযায়ী যে একটু কম বলে আগে শেষ করবে সেরকম। এটা আমাদের যারা বলি এটা তাদের একটা এই নামে একটি গীতিনাট্য। আমিও যারা ভাবছি যে আমি সব কথাটা বলবো, এতে থাকুন হাওয়ায় লাগলো রে দোল মনে অন্তরে অন্তরে অন্তঃস্থলে, সেই দোলায় দোলাইত হবে সবাই, ছন্দে ছন্দে মেতে উঠবে, তালে তালে নাচতে থাকবে, সেসব কথা বলবো না, বলেই দিচ্ছি বলি আসলে। বসন্ত একটি গীতিনাট্য যেটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কারো কারো মনে হয় এই সাদা আমার গান শুরু করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত একটি গীতিনাট্য লিখেছিলেন এবং সেই গীতিনাট্যটি কাজী নজরুল ইসলাম, যারা আমাকে একটু কম বেশি জানে তারা জানে যে স্যারের কিছু বলতে গেলেই ওই গরুর রচনার মতো সব জায়গায় কাজী নজরুল ইসলাম এসেছে। কাজী নজরুল ইসলাম তখন জেলে বন্দী, তার উদ্দেশ্যে ওটা পাঠিয়েছে। অনেক পরে মনে রাখা ভালো এই গীতিনাট্যটি উৎসর্গ করেছে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল মর্মে লাগে, এক অপরূপ দৃশ্য কখনোই ভোলার নয়। এরপরে পরবর্তী নৃত্য পরিবেশন করবেন অয়ন মণ্ডল। বসন্ত এসে গেছে, অয়ন মণ্ডল অয়ন মণ্ডল রেডি। বসন্ত কাঁদে তোমায় বলতে পারি
বসন্ত উৎসবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্টে জানিও আর একটু সাপোর্ট করো ঠিক আছে আর বেশি কিছু বলছি না সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাইকে জানাই শুভ বসন্ত উৎসব টাটা